পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মধ্যম গ্রামে স্বর্গীয় বেলারানী রায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে কোভিড বিধি মেনে 50 জন দুস্থ ব্যক্তিকে শীত বস্ত্র প্রদান ও দুপুরের সেবার ব্যবস্থা করা হয়েছে রায় পরিবারের পক্ষ থেকে। এই শ্রাদ্ধ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতৃহারা পুত্র চন্দন রায়, চঞ্চল রায়, রাজকুমার, অতনু, অজয়, নাতি নাতনি সহ রায় পরিবারের সদস্যবৃন্দ। আমার মায়ের আত্মার স্মৃতি কামনায় আমরা কিছু দুস্থ বস্ত্র বিতরণের জন্য আয়োজন করেছিলাম এবং তাদের সঙ্গে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছিলাম। ইচ্ছা ছিল বড় করে অনুষ্ঠান করার, কিন্তু করোনা বিধি মেনে আমরা সেটা করতে পারিনি। আপনার মায়ের নাম? বেলারানী রায়। আমার মায়ের নাম স্বর্গীয় বেলারানী রায়। সুজীবন আমাদের বিরাট ফ্যামিলি, সবারই নাম বলা সম্ভব নয়, তবুও মোটামুটি আমরা পাঁচ ভাই, রাজকুমার রায়, অতনু রায়, অজয় রায়, চন্দন রায়, চঞ্চল রায় এবং আমাদের তিন বোন কাজল বোন, কুমকুম শ্যাম, সুয়া দত্ত, তার সঙ্গে আমাদের ভাইয়েদের বইয়েদের নাম যারা সোমা রায়, মালা রায়, ডলি রায়, তন্দা রায়, জবা রায়, ঠিক আছে। হ্যাঁ, এবং নাতি নাতনিও রয়েছে অনেকেই, তাদের মধ্যে কয়েকজন যেমন দোলন রায়, রঘু রায়, হ্যাঁ, প্রতীন রায়, মন্দিরাগণ, শ্রাবণীগণ, হ্যাঁ, নন্দিতা শ্যাম, এটা মধ্যম গ্রাম, হ্যাঁ, পূর্ব বর্ধমান মন্তেশ্বর থানা। কি কারণে? চঞ্চলদের মা মারা গেছে, খেতে এসেছে। আর কি পেলে এখানে? মন্তেশ্বর থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।